জানজামিন, এটা বাংলাদেশের এন্টারটেইনমেন্ট একটা মূলক চ্যানেল, ইয়েস, যেটার অনেক ফানি ভিডিও রয়েছে এবং ভিডিওগুলো অনেক অসাধারণ হয়। আর ভিডিওগুলো অসাধারণ হওয়ার কারণ হলো তার এডিটিংটা, তার এডিটিংটা অনেক সুন্দর এবং তার সেই এডিটিংটা আজকে কীভাবে মোবাইলের মাধ্যমে করা যায় সে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তার এই একদম তার মতো হুবহু এডিট করার জন্য নলেজ তো থাকবেই এবং আপনাদেরকে ওর মতো এডিট করতে হলে আপনাদেরকে দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কাইন মাস্টার এবং পাওয়ার ডিরেক্টর। প্রথম যেটা সেটা হলো ব্ল্যাক বার। উনি ওনার ভিডিওতে পরে এবং নিচে একটা সিনেমাটিক ব্ল্যাক বার দিয়ে থাকে, যেটাকে সিনেমাটিক ফ্রেম বলা হয়। সেটাই আপনারা কীভাবে পাওয়ার ডিরেক্টরের সাহায্যে সেটাই এখন দেখুন। তো পাওয়ার ডিরেক্টরের সেকেন্ড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ইমেজ অপশনে ক্লিক করবেন, ইমেজ অপশনে ক্লিক করার পরে এখানে কালার বোর্ড সিলেক্ট করবেন। কালার বোর্ড সিলেক্ট করে আপনি এখানে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। ব্যাকগ্রাউন্ড নিয়ে প্লাস আইকনে ক্লিক করে দ্যাট আপনার ব্যাকগ্রাউন্ডটা ফটো করে দিবেন। ফটো করে নিচে টেনে নিয়ে আসবেন। নিচে টেনে নিয়ে আসার পরে হয়ে গিয়েছে দ্যাট আবারও সেমভাবে একই প্রসেসে করে নেবেন। আরেকটা ব্যাকগ্রাউন্ড করে এটা উপরের দিকে বড় করে উপরে দিয়ে দিবেন। তারপরে আপনার ভিডিওটা ডাইরেক্ট সিনেমেটিক ফ্রেম হয়ে যাবে, এটাই ব্ল্যাক বার। তো এভাবেই আপনি ঠিকঠাক মতো করে নেবেন। দেখছেন এইখানে একটা, ওইখানে একটা, আগের তুলনায় অনেক সুন্দর দেখাচ্ছে এটা। দ্বিতীয় যেটা সেটা হলো ওনার ব্যাকগ্রাউন্ড মিউজিক। বেশিরভাগ সময় ওনার এডিটের সাথে ওনার অ্যাক্টরের সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অ্যাড করে এবং ওই ভিডিওটা আরও ইম্প্রুভ হয় এবং এটা দেখতে অনেক জোস লাগে। এবং ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনারা কোথায় পাবেন কোনখানে চেক করার দরকার নেই। আমি ওনার অল্প কয়টা ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রিয়েট করতে পেরেছি, তো সেগুলো আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে একটা লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন। এবং সেখান থেকে ডাউনলোড করে দেন আপনারা পাওয়ার ডিরেক্টর বা অন্য কোনো অ্যাপসের সাহায্যে সেটাকে কাট কাট করে বাগ করে সেভ করতে পারবেন। তৃতীয় যেটা সেটা হলো ট্রানজেকশন, ট্রানজেকশন ইফেক্ট, যেটা জানজামিন তার ভিডিওতে বেশিরভাগ ব্যবহার করে থাকে। এবং তারা বেশিরভাগ দুইটা ট্রানজেকশন ব্যবহার করে, যে দুইটাই আমি এখন আপনাদেরকে পাওয়ার ডিরেক্টরের ভিতরেই দেখাবো। ওই পাওয়ার ডিরেক্টরের ভিতরে দুইটা ট্রানজেকশন আছে, তো ওগুলো আপনি যদি ভালোভাবে আপনার ভিডিওতে সেট করতে পারেন তাহলে আপনার ভিডিওটা আরও ইম্প্রুভ লাগবে। তো ভিডিও ক্লিপটা এখানে আনার পর আপনি এখান থেকে ট্রানজেকশন ইফেক্টের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার সাথে অনেকগুলো ইন্টারফেস আসবে আর কি, ট্রানজেকশনের ইন্টারফেস। তো এটা ব্লার, এটাকে সিলেক্ট করে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন জানজামিনের মতো রূপ হয়ে গিয়েছে। তারপর দ্বিতীয় যেটা সেটার উপরে টাচ করে গেট মোড অপশনে ক্লিক করতে হবে। গেট মোড অপশনে ক্লিক করার পরে এখানে লেখা দেখতে পাবেন ক্যামেরা মুভস বল টু, এটাতে দিবেন। দেওয়ার পরে লাস্ট যেটা আছে জুম ইন আউট ব্যাক, এটা দিবেন। দেওয়ার সাথে সাথে দেখবেন হুবহু তার মতো হয়ে গেছে। একটু প্লে করে দেখাচ্ছি, এখানে আমার ভালো হবে না কারণ সেভ করি নাই ভিডিওটা। এই এভাবেই আপনি ওনার মতো হুবহু করতে পারবেন আর এভাবেই ট্রানজিশন ইফেক্টটা। এবং লাস্ট যেটা সেটা হলো কালার গ্রেডিং। কালার গ্রেডিং ভিডিওতে অ্যাড করার সাথে সাথে আর ভিডিওটা আরও প্রফেশনাল লুক লেভেলে নিয়ে যায়। এবং কালার গ্রেডিংটা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন এবং কালার গ্রেডিংটা কীভাবে করবেন সেটাও, আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও করতে চান তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ অপশন লিখবেন থ্রিডি লাট। থ্রিডি লাট লেখার সাথে সাথে একটা অ্যাপ চলে আসবে, ওই অ্যাপসটা ডাউনলোড করুন। ডাউনলোড করে ইনস্টল করার পরে আপনি ওইটার ভিতরে অনেক অপশন পেয়ে যাবেন, তো সেখান থেকে চাইলে আপনার মন মতো চয়েস করে আপনি কালার গ্রেডিং করতে পারবেন। আর এই চারটা স্টেপ যদি আপনি ঠিকঠাক করে আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন তাহলে আশা করি আপনি জানজামিনের উনি ল্যাপটপ বা কম্পিউটার ডিরেক্ট করে আপনি 100% ভিতরে 80% আপনি আপনার মোবাইলের ভিডিওতে অ্যাডজাস্ট করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক, তো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যদি এই ভিডিওটা দেখে অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে পারেন। এবং আপনি যদি জানজামিনের ভিডিও এডিটিং সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটাতে যদি ভালো সারা পাই তাহলে সেকেন্ড ভিডিওটা অবশ্যই।